প্রথমে নেশা তার থেকে পেশা এবং সেখান থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাইকেল ট্র্যাক এজেন্সির সাইক্লিস্ট বাংলাদেশ সাইকেল ফেডারেশনের আয়োজিত সাইকেল প্রতিযোগিতা 2017 কে ঘিরে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের সাইকেল দলটির প্রস্তুতি খবর জানাচ্ছেন আফসানা মিমি ক্যামেরায় আছেন হাফিজুর রহমান মাথার উপর তপ্ত রোদ নিয়ে সকাল বিকাল সাইকেল ট্র্যাকের চক্কর কাটছেন সাইক্লিস্টরা কারণ আগামী 29 মার্চ শুরু হতে যাচ্ছে জাতীয় সাইকেল প্রতিযোগিতা 2017 তার আগে নিজেদের নিয়মিত ঝালিয়ে নিচ্ছেন তারা বাড়াতে হবে গতি জিততে হবে প্রতিযোগিতা সাইক্লিস্টদের চোখে মুখে এখন একটাই প্রত্যয় এখন প্র্যাকটিস যা করতেছে আল্লাহর রহমতে খারাপ না যদি সুস্থভাবে খেলতে পারি ইনশাল্লাহ ভালো কিছু ফলাফল পাওয়া যাবে আমি তো মানে ভালো রেজাল্ট করার একটা ইয়ে আছে ইচ্ছা অবশ্যই আছে হ্যাঁ এখন তো ভালো প্র্যাকটিস করতে পারতেছি এবছর প্রতিযোগিতায় বিজেএমসি থেকে বিভিন্ন ইভেন্টে নারী পুরুষ সহ মোট 18 জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন এছাড়াও 22 বছর ক্যারিয়ারে বিশেষ অবদানের জন্য বিজেএমসি এর প্রবীণ সাইক্লিস্ট ফারহানা সুলতানা শিলাকে সংবর্ধনা দেওয়া হবে বলেও জানান খোদ প্রবীণ এ সাইক্লিস্ট এবং সহকারী কোচ শিলা পারফরমেন্স থাকতে নিজের জায়গাটা ছেড়ে দেওয়াটা সো বেটার দলে প্রবীণ এর চেয়ে নবীন সাইক্লিস্টের সংখ্যাই বেশি তবে এতে ভীত না হয়ে বরং নতুনদের ভালো কিছু করে দেখানোর উৎসাহ এবং উদ্যম যোগাচ্ছে কোচ আব্দুল কুদ্দুস প্রত্যাশা ভালো ইনশাল্লাহ প্রত্যাশা ভালো তবে এই মুহূর্তে বলবো না কত ভালো খেলার পরে হয়তো বলবো যে এত ভালো এবার এখনও সামনের দিকেই আছে ইয়ুথ অলিম্পিকে 2018 এটা হবে ইতে আর্জেন্টিনায় ওইখানে আমাদের টিম সিলেক্ট আমার টিমের থেকে দুজন চান্স পেয়েছে নিজের দলকে নিয়ে আশাবাদী কোচ মনে করেন বাংলাদেশেও আছে আন্তর্জাতিক মানের সাইক্লিস্ট তৈরির সম্ভাবনা তবে এর জন্য প্রয়োজন বাংলাদেশ সাইকেল ফেডারেশনের আন্তরিক সহযোগিতা জাতীয় সাইকেল প্রতিযোগিতার জন্য বিজেএমসির এই ট্র্যাকেই তৈরি হচ্ছে সাইক্লিস্টরা শুধু তাই নয় কোচ আব্দুল কুদ্দুস স্যারের হাত ধরে প্রস্তুত হচ্ছে আগামী অলিম্পিকে অংশগ্রহণকারী দুজন সাইক্লিস্ট হাফিজুর রহমান চ্যানেল 53 ড্যামরা